আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সাজ্জাদ স্টুডিওর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আরও একটি এফজেড ভার্সন 2 মোটরসাইকেল সিটি ব্যাংকের মাধ্যমে একজনকে লোনের মাধ্যমে দেওয়া হচ্ছে, গাজীপুরের মাওনা চৌরাস্তায় অবস্থিত এমএস সাউদা এন্টারপ্রাইজ থেকে। তো এখন আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তার অনুভূতি আমরা আপনাদের সাথে শেয়ার করব, বিস্তারিত বিষয়টা সংক্ষেপে জানার চেষ্টা করব। ভাই, আপনি আজকে সিটি ব্যাংকের মাধ্যমে মোটরসাইকেল লোন নিচ্ছেন এফজেড ভার্সন 2, তো আপনি আপনার পরিচয়টা যদি একটু আমাদেরকে দিতেন, আপনার নামটা যদি বলতেন। আমার নাম আহমেদ ইউসুফ সাবের শান্ত, আর আমি একজন চাকরিজীবী। আমি অ্যাকচুয়ালি সিটি ব্যাংকের লোনের আইডিয়াটা পাই হচ্ছে আমার ছোটো ভাইয়ের কাছ থেকে। আমার ছোটো ভাই আপনার ভিডিওটা দেখে, ভিডিওটা দেখার পরে সে আপনার কথা বলে যে ওনার সাথে কথা বলতে পারেন, তারপরেই তো আপনার সাথে আমার কথা বলা এবং আমার এই স্বপ্নযাত্রা শুরু। আপনার বাসা কোথায়? আমার বাসা গাজীপুরেই, গাজীপুর সীমন্তলিতে। আর আপনি কি করেন? আমি গার্মেন্টসে চাকরি করতেছি অ্যাজ এ মার্চেন্ডাইজার আর কি। আপনার প্রতিষ্ঠানের নামটা যদি একটু বলতেন। ট্রাস্ট নিটার আমানুষা গ্রুপ। ভাই ট্রাস্ট, তিনি আমাদের সিটি ব্যাংকের মাধ্যমে আজকে মোটরসাইকেল লোন নিচ্ছেন এবং তিনি জানতে পেরেছিলেন প্রথমে তার ভাই আমার চ্যানেলের ভিডিও দেখে, তারপরে উনি আমাদের সাথে যোগাযোগ করে আজকে মোটরসাইকেলটি নিচ্ছেন। আপনি কত টাকা লোনের আবেদন করেছিলেন? আমি লোনের আবেদন করেছিলাম 2 লক্ষ টাকার। আর লোন পাস হয়েছে কত আপনার? আমার লোন পাস হয়েছে 2 লক্ষ টাকার। 2 লক্ষ টাকা আবেদন, 2 লক্ষ টাকায় পাস হয়েছে। আচ্ছা, আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে আপনার সময় লেগেছে সর্বমোট কতদিন, আজকে আবেদনের শুরু থেকে আজকে বাইক নেওয়া পর্যন্ত? আমার সময় লেগেছে 15 দিনের মতো। 15 দিনের মধ্যেই আমি সব বাইক তো আজকে পেয়ে গেলাম 15 দিনের মধ্যে। দর্শক, আপনারা শুনছেন যে 15 দিনের মধ্যে উনি এই লোনটা পাস হয়েছে, আজকে বাইকটি উনি নিচ্ছেন। তো আপনার সর্বশেষে আপনার কাছ থেকে জানতে চাই আপনার অনুভূতিটা কি। আমি প্রথমে শুনেছি যে আপনার শখের চাইতে বেশি হচ্ছে আপনার প্রয়োজন অফিসে যাতায়াতের জন্য, আপনি তো আপনার সেই প্রয়োজনীয় বাইকটা আপনি আজকে পেয়ে যাচ্ছেন, আপনার অনুভূতিটা যদি একটু দর্শকের উদ্দেশ্যে বলতেন। আসলে সর্বপ্রথম তো প্রয়োজনটা আপনি বলেই দিলেন, যেহেতু অফিস বাসা থেকে একটু দূরে, তো দেখা যায় যে বাসের যে ঝামেলাটা এটা দূর করার জন্য একটা বাইক খুবই দরকার ছিল। আর সবসময় ইয়ামাহার প্রতি তো সবারই একটা আস্থা আছে, ওই থেকেই আসলে এই বাইকটা কেনার স্বপ্ন। আর স্বপ্নের থেকেও সবচেয়ে বড় হচ্ছে স্বপ্ন বাস্তবায়নটা। সিটি ব্যাংকের থ্রুতে যে স্বপ্ন বাস্তবায়নের যেই পদক্ষেপটা, এটা আসলে আমি মনে করি আমাদের মতো যারা চাকরিজীবী আছেন তাদের জন্য খুবই ভালো একটা ইনিশিয়েটিভ সিটি ব্যাংকের, যে একটা স্বল্প বেতন যারা পায় তারা খুব সহজ শর্তে এবং সহজভাবে একটা লোন নিয়ে তাদের স্বপ্ন এবং প্রয়োজন দুটাই পূরণ করতে পারাটা, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি যে আজকে কতটা খুশি, এরকম আমার স্বপ্নটা আমি খুব অল্প সময়ের মধ্যে এবং উইদাউট কোনো ঝামেলা ছাড়া, ঝামেলাহীনভাবে আমি করতে পারছি, আমার খুবই ভালো লাগতেছে। থ্যাংক ইউ সাজ্জাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সাবের ভাইকে, ধন্যবাদ। দর্শক, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখছিলেন যারা তাদেরকে, আর আপনারা যদি জানতে চান যে কী কী ডকুমেন্টস লাগবে তাহলে বাম পাশে ভাসতে থাকা আইকনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। এছাড়া গাড়ির নাম্বার বা রেজিস্ট্রেশন কার নামে হবে, পাশাপাশি অন্যান্য বাইকের কিস্তি হিসাব যদি জানতে চান তাহলে ডানে এবং বামে ভাসতে থাকা ব্যানার দুটিতে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার আহ্বান জানিয়ে এমএস সাউদা এন্টারপ্রাইজ থেকে আজকে আমি সাজ্জাদ এবং আহমেদ ইউসুফ সাবের মিস্টার শান্ত বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, পথ চলা হোক সুন্দর। আল্লাহ হাফেজ।